আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে জর্দা সেমাই। রাজকীয় স্বাদের এই মিষ্টি ডেজার্টটি ভীষণ মজার, ভীষণ স্বাদের। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। বাসায় ট্রাই করার জন্য ভিডিওটিকে শেয়ার করে রাখবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, দেখবেন সবার প্রশংসা পাবেন। এতটাই মজা এটা খেতে, খুবই টেস্ট, ভীষণ মজার রাজকীয় স্বাদের জর্দা সেমাই। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণেই ভীষণ মজার একটা ডেজার্ট তৈরি করে ফেলা যায়। ঈদে নাস্তার টেবিলে কিংবা কোনো গেস্ট আসলে নাস্তার টেবিলে এই রেসিপিটি আপনারা রাখতে পারেন, সবার প্রশংসা পাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এমন সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিবেন, তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে তৈরি করছি আমরা জর্দা সেমাই। সেই জন্য আমি 200 গ্রামের একটা রেগুলার সেমাই নিয়েছি এসিআই পিউরের। এই সেমাইটা খুবই লম্বা থাকে, সেই জন্য প্যাকেটেই আমরা এটাকে একটু ভেঙে নিব। ভেঙে নিয়ে আমরা এটাকে সেমাইগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এটা খুব বেশি গুঁড়ো করে ফেলা যাবে না, আমি দেখাচ্ছি কিরকমের গুঁড়ো করতে হবে, আবার খুব বেশি লম্বাও রাখা যাবে না। বেশি লম্বা রাখলে তো এটা আর সেমাইয়ের পোলা হবে না বা জর্দা সেমাই হবে না, আবার বেশি গুঁড়ো করে ফেললেও এটা একবারে লেপ্টে যাবে কুক করার পরে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কিরকমের হবে, প্রায় 1 আঙ্গুল সাইজ সাইজ হবে আর কি। এতটুকু পরিমাণ গুঁড়ো করবেন, এর চেয়ে বেশি গুঁড়ো করতে যাবেন না। দেখুন আমি যতটুকু করছি ঠিক ততটুকু করবেন। গুঁড়ো করা হয়ে গিয়েছে, চলে যাব আমরা চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমরা ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘি দিয়ে এটা বানানোর চেষ্টা করবেন, যেহেতু এখানে খুব বেশি উপকরণ লাগে না, ঘি দিয়েই বানালে এটা টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এই ঘি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ঘি রেসিপির লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে নিয়ে নিব, চাইলে আপনারা ঘি রেসিপিটা দেখতে পারেন। এখানে আমরা 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 2টো এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নিব। চুলার আঁচটা থাকবে লো থেকে মিডিয়ামে, কখনো হাইতে উঠাতে যাবেন না, হাইতে উঠালে ঘিটাও পুড়ে যাবে, পুষ্টিমানটাও কমে যাবে। দিয়ে দিচ্ছি কিছু বাদাম এবং কিছু কিশমিশ। এখানে আমি 8-10টা কিশমিশ এবং 1/2 মুষ্টি পরিমাণ বাদাম নিয়েছি, নিয়ে এটাকে হালকা ফ্রাই করে নিব, পুড়িয়ে ফেলা যাবে না, নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নিব। আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কিরকমের ফ্রাই করেছি। এখন আমরা আগে থেকে গুঁড়ো করে রাখা এই 200 গ্রাম সেমাই আমরা দিয়ে দিয়েছি। এই সেমাইগুলোকে আমরা এখন একটু নেড়ে চেড়ে ঘি একটু ভেজে নিব। অবশ্য এই সেমাইটা প্যাকেটেই ভাজা থাকে, আমরা এখন ঘিয়ের সাথে একটু ভেজে নিব, হালকা ফ্রাই করে নিব, পুড়িয়ে ফেলবো না। কিন্তু বারবার বলছি আমি, পুড়িয়ে ফেললে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, স্মেলটাও আসবে না ভালো। পুড়িয়ে ফেলে আবার বলবেন না ভাইয়া কেমন সেমাই বানিয়েছেন, আমাকে বলতে পারবে না, ঠিক আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করবেন। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন ব্রাউন সুগার, যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে চান ততটুকু পরিমাণ সুগার দিয়ে দেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়েছি 200 গ্রামে, আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন, আবার চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চিনির সাথে আমরা আর একটু ফ্রাই করে নিব, বারবার এটাকে ফ্রাই করতে হবে, তো সেই জন্য প্রথমেই একেবারে ফ্রাই করে পুড়িয়ে ফেলবেন না।
এই টিপসগুলো আপনারা মনে রাখবেন, দেখবেন ভীষণ মজার রাজকীয় স্বাদের এই ডেজার্টটি খুবই ভালো লাগবে আপনাদের। দেখতেই পাচ্ছেন আমি একটু পানি দিয়ে দিয়েছি এখানে, এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি। পানি দিয়ে সামাটাকে আমি কুক করে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে থাকবে, আর নেড়ে চেড়ে ফ্রাই করে নেবেন। একবারে বেশি ঘুটে ফেলবেন না, আলতো করে নেড়ে চেড়ে এটাকে কুক করে নেবেন। আমি কিভাবে নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। আমি হাফ কাপ পানি ইউজ করেছি, কেননা আমি এখানে পানিগুলো শুকিয়ে গেলে আমি এখানে লিকুইড দুধ ইউজ করব, তরল দুধ। এখানে আমি হাফ কাপ দুধ ইউজ করছি। এই দুধটা ইউজ করলে এবং ঘিটা ইউজ করলে এই জর্দা শামাটা খেতে খুবই ক্রিমি হয়, মুখে লেগে থাকে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। একটু ডেকে দিব, পানিগুলা দুধগুলা শুষে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাঝে মাঝে আমরা একটু নেড়ে চেড়ে দিব। প্রায় আমার কুক করা শেষ, দেখুন কিরকমের চুষে নিয়েছে পানিগুলা, স্যাঁতস্যাঁতে ভাব নেই, প্রায় হয়ে এসেছে আমার জর্দা শ্যামের রেসিপিটি। একেবারে সহজ, অল্প সময়ে অল্প উপকরণে রাজকীয় স্বাদের এই জর্দা শ্যামাটি আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার এই জর্দা শ্যামাটি হয়ে গিয়েছে, আমরা একটু যদি দলা দলা হয়ে থাকে আমরা এটাকে একটু ছাড়িয়ে নিব এবং তেজপাতা এলাচ দারুচিনিগুলো আমরা উঠিয়ে নিব, তা না হলে খাওয়ার সময় সমস্যা মনে হবে, মুখে পড়তে পারে। কুক হয়ে গিয়েছে, আমরা এখন গার্নিশে চলে যাব। একটা সার্ভিং ডিশে আমি সাজিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর একেবারে জর্জরে হয়েছে। যে জিনিস দেখতে লোভনীয় মনে হয়, যে জিনিস দেখতে কালারফুল মনে হয়, সেই জিনিস খেতেও খুবই ইচ্ছে হয় এবং খেতে খুবই ভালো লাগে। স্বাদটা হবে এমন, মুখে লেগে থাকবে, কখনো ভুলার নয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন রেসিপিটি। এই রেসিপিটি আপনারা ঈদে নাস্তা টেবিলে সকালে রাখতে পারেন, কিংবা কোনো গেস্ট আসলে নাস্তা টেবিলে রাখতে পারেন। আমি গার্নিশের জন্য কিছু বাদাম এবং কিছু কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখতে খুবই ভালো লাগবে, লোভনীয় হবে, খেতেও খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি? ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।